ব্লক টাইম, আমার সিট পড়ছিল হলো ওয়েবির ফিজিক্স ল্যাবে। ফিজিক্স ল্যাব বুয়েটের, যারা বুয়েটের পোলাপান দেখতে সব চিন্তা পারবা, ওয়েবির ফিজিক্স ল্যাবে পরীক্ষা দিচ্ছিলাম আমি। তো অ্যাট সাম পয়েন্ট, সম্ভবত পরীক্ষার শেষ হওয়ার 1 ঘন্টা বা 30 মিনিট আগে আমি পুরা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আমার হাতে খাতা আছে, কলম আছে, ক্যালকুলেটার আছে, আমি টাইম দেখলাম, টাইমও আছে, স্যারকে জিজ্ঞেস করলাম টাইম আছে, আমি খাতা কলম রাখি দিয়ে আশপাশে তাকাইছি অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট। কাজ আমি ওই স্ট্রেস, ওই চাপ, এক্সপেকটেশনের প্রেশার, এতগুলা ম্যাথ করা, সব মিলায় ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, পুরা ব্রেন ব্লক হয়ে গেছিলো অত্যাধিক প্রেশারের কারণে। তা আমি তোমাদেরকে বলবো, ওই ভুল করবা না, শুরু থেকে একটা ফ্লোতে থাকবা, খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নাই। যেই টাইম লিমিট আছে এই জন্য এক্সাম দিতে বলি, এক্সাম দাও, কোর্সে যায় বয়ে বয়ে এক্সাম দাও। কেন দাও? যাতে তুমি টাইম লিমিটটা ভাগ করে নিতে পারো, যে এতক্ষণ আমি ফিজিক্স, এতক্ষণ কেমিস্ট্রি, এতক্ষণ বায়োলজি, পরীক্ষার পরে আমি এতক্ষণ বসে থাকি। নাহলে যদি এই ব্লক টাইম আসে, দেখ এটা নিজে ফেস করবা লাইফে অ্যাটলিস্ট একবার, দেখবা সব আছে, লিখতে পারতেছো না। তো শুরু থেকে খুব রিল্যাক্সলি এক্সাম দিতে হবে, এবং এই প্র্যাকটিসটা পরীক্ষার হলে, ডিরেক্ট বুয়েট পরীক্ষার হলে হবে না, আগে থেকে করতে হবে।